वेलकम स्टूडेंट्स, वेलकम यू ऑल टू एमएच एडुकेशन लैब। एमएच एडुकेशन लैबे तुम्हारे सकल के स्वागत जानाई। आजकेर क्लासे आमादेर जे चैप्टर वाइज एमसीक्यू सीरीज चलछे तार नैचरल वेजिटेशन, सोयल एवं वाइल्ड लाइफ अफ इंडिया এই বিষয়গুলো থেকে বাছাই করা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি এসেছি। তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষাতে বারে বারে আসে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, অ্যানাদার নেম অফ রেগুর সয়েল ইজ, অর্থাৎ রেগুর সয়েলের অন্য আরেকটি নাম কি? রেড সয়েল, ব্ল্যাক কার্টন সয়েল, এরিড সয়েল, মিক্সড রেড ইয়েলো সয়েল। কারেক্ট আনসার হচ্ছে ব্ল্যাক কটন সয়েল, অর্থাৎ রেগুর সয়েলকে ব্ল্যাক কটন সয়েল বলা হয়। এখানে ব্ল্যাক কটন সয়েল কেন বলা হয়? রেগুর সয়েলকে ব্ল্যাক সয়েল তো ডেফিনেটলি বলা হয় তার কালারগত কারণে, কিন্তু যেহেতু এই রেগুর বা ব্ল্যাক যে সয়েল বলো না কেন, তাতে কটন বা তুলো ব্যাপক পরিমাণে উৎপাদন হয়, তাই এই সয়েলের অন্যতম একটা নাম ব্ল্যাক কটন সয়েল। রেগুর সয়েল ইজ মোস্ট ওয়াইড স্প্রেড ইন মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। নিম্নলিখিত যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে কোন জায়গাতে রেগুর সয়েল সবথেকে বেশি পরিমাণে দেখা যায়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে সবথেকে বেশি পরিমাণে রেগুর সয়েল আমরা দেখতে পাই। লাভা বেসড সয়েলস আর ফাউন্ড ইন ছত্তিশগড় প্লেন, ট্রান্স সরয়ু প্লেন, মালবা প্লেটু অ্যান্ড শিলং প্লেটু। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, মালবা প্লেটু। মালবা প্লেটু কনসিস্ট অফ এ মেজর পোর্শন অফ লাভা বেসড সয়েলস ইন ইন্ডিয়া। মহারাষ্ট্রিয়ান প্লেটু ইজ অলসো এনরিচড উইথ লাভা বেসড সয়েল। দেখো, এখানে একটা বিষয় তোমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে, এই লাভা বেসড সয়েলকে আমরা সাধারণভাবে কিন্তু ব্ল্যাক সয়েল নামে চিনে থাকি, যদিও এটা নিয়ে অনেকের মধ্যে বিতর্ক আছে। যদি আমরা সয়েলের টার্নারি ডায়াগ্রাম দেখি, যদি সয়েলকে আরও ইলাবোরেট ওয়েতে ভাগ করি, সেক্ষেত্রে অনেকে বিরূপ মন্তব্য রাখেন যে এটা ঠিক নয় বলাটা। বাট জেনারেলি লাভা বেসড সয়েলকে আমরা ব্ল্যাক সয়েল বলে থাকি, এবং এই যে লাভা যখন ভূপৃষ্ঠের নিচে থাকে তখন ম্যাগমা হিসাবে থাকে, এবং এই ম্যাগমা যখন কোনো ফাঁকা স্থান দিয়ে কোনো ছিদ্রপথে উদ্গিরিত হয়, আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, তখন তাকে আমরা লাভা বলি। এবার পরবর্তী সময়তে কী ঘটনা ঘটছে, এই লাভাটা স্প্রেড করছে, স্প্রেড হয়ে কোল্ড হচ্ছে, কোল্ড এবং সলিডিফাই হয়ে যে সয়েল তৈরি করছে তাকে আমরা বলছি কি, লাভা বেসড সয়েল। এবং এই সয়েল থেকেই উৎপন্ন হচ্ছে ব্ল্যাক সয়েল, যেখানে আমাদের প্রচণ্ড পরিমাণে তুলো চাষ হচ্ছে, যেটা আমরা মহারাষ্ট্র, গুজরাট প্লেন অঞ্চলে দেখতে পাই। তাহলে অ্যাকর্ডিং টু অপশন এখানে আমরা মালওয়া প্লেটু পাচ্ছি, এবং এছাড়াও মহারাষ্ট্রিয়ান প্লেটু বা গুজরাটের যে অঞ্চল যেখানে মূলত তুলো চাষ হয় সেই জায়গাতে লাভা বেসড সয়েল পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল ইজ বেস্ট সুইটেড ফর কটন কাল্টিভেশন, কটন কাল্টিভেশনের জন্য কোন সয়েল নিম্নলিখিতগুলির মধ্যে উপযুক্ত? আমি আগেই কোয়েশ্চেনটা ডিসকাস করলাম, তারপরে এই কোয়েশ্চেনটা আছে। দেখো তাহলে কারেক্ট আনসার কী হবে, অপশন বি, ব্ল্যাক সয়েল। দেখো এখানে তোমাদের মাথাটা যাতে গুলিয়ে যায় সেই জন্য ব্ল্যাক সয়েলও দেওয়া হয়েছে, আবার কটন সয়েলও দেওয়া হয়েছে, ঠিক আছে। কোয়েশ্চেনটা আপাত দৃষ্টিতে খুব ইজি মনে হচ্ছে, বাট এই দুটো অপশনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ে গোলাবে। কটন সয়েল বলে কিন্তু অ্যাজ সাচ কোনো সয়েল হয় না, তার ক্যাটেগরি হচ্ছে ব্ল্যাক সয়েল। এবার এই ব্ল্যাক সয়েলে কটন চাষ হয় বলে, বা রেগুর মৃত্তিকা যেটাকে আমরা বলি, সয়েল যেটা রেগুর সয়েল, সেখানে কটন চাষ হয় বলে তাকে কটন সয়েল বলা হয়। কটন সয়েল বলে কিন্তু কোনো সয়েল নেই, সুতরাং এই অপশনটা একদমই ঠিক নয়। ওকে, নেক্সট, হুইচ সয়েল নিডস লিটল ইরিগেশন অ্যাজ ইট ক্যান রিটেন সয়েল ওয়াটার ভেরি মাচ, কোন মৃত্তিকার ক্ষেত্রে খুব কম পরিমাণে ইরিগেশন দরকার হয়? কেন? কারণ সেই যে মৃত্তিকার কথা বলা হচ্ছে সেই মৃত্তিকা প্রচুর পরিমাণে ওয়াটার রিটেন করে রাখতে পারে, যার ওয়াটার রিটেন ক্যাপাসিটি অনেক বেশি। কারেক্ট আনসার হবে এখানে দ্য ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েলের ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি সব থেকে বেশি। ল্যাটেরাইট সয়েলস আর প্রিডমিনেন্ট ইন মালাবার কোস্টাল রিজিয়ন, করমন্ডল কোস্টাল রিজিয়ন, বুন্দেলখণ্ড অ্যান্ড বাঘেলখণ্ড। ল্যাটেরাইট সয়েল নিম্নলিখিত অপশনসগুলির মধ্যে কোন জায়গায় সব থেকে বেশি দেখা যায়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার অপশন এ, মালাবার কোস্টাল রিজিয়ন। মালাবার কোস্টাল রিজিয়ন মানে কোন জায়গাটা,
মানে হচ্ছে যে কেরলের কোস্ট সেটা হচ্ছে মালাবার কোস্টাল রিজন, করমণ্ডল কোস্ট মানে হচ্ছে তামিলনাড়ু কোস্টাল রিজন, বুন্দেলখণ্ড এবং বাঘেলখণ্ড এইটা হচ্ছে আমাদের যে মধ্য ভারতের প্লেটু রিজিয়ন, সেই মধ্য ভারতের প্লেটু রিজিয়নের অংশ। WBCS 2022-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কথা মাথায় রেখে MH এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রায় হাজারের বেশি রেকর্ডেড ভিডিও ক্লাস। তোমরা পাবে স্টাডি নোটস যেগুলো 20টা সাবজেক্ট এবং তার মধ্যে 331টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করছে। এই নোটসগুলো অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ মক টেস্টের সুবিধা, টোটাল মক টেস্ট 950-এর অধিক, টোটাল MCQ কভার করা হবে প্রায় 30,000। এই মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট যেমন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে পারবে। এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে 100% সিলেবাস কভার হবে, 12 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে। কোর্স সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ধরনের ডাউট হয় তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপের সহায়তা পাবে, ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অপশনাল সাবজেক্টের সাপোর্ট পাবে। আমাদের WBCS 2022-এর জন্য এটা 10 নম্বর ব্যাচ এবং শেষ ব্যাচ। এই ব্যাচের অন্যান্য বিষয়ে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন করার জন্য 50% ডিসকাউন্ট পেতে চাও তাহলে MOHA50 এই কুপন কোড অবশ্যই ব্যবহার করবে। WBCS পরীক্ষার জন্য বোথ প্রিলিমিনারি এবং মেন এই কোর্সের বাইরে, এই প্যাকেজের বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। হুইচ সয়েল ইজ নোন অ্যাজ সেলফ প্লগড সয়েল, কোন সয়েলকে সেলফ প্লগড সয়েল বলা হয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েলকে সেলফ প্লগড সয়েল বলা হয় বা সেলফ প্লো সয়েল বলা হয়। কেন সেলফ প্লগ সয়েল বলা হয়? দেখো, আমরা জানি যে এই যে ব্ল্যাক সয়েল সে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি সব থেকে বেশি। তাহলে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি সব থেকে বেশি হওয়ার কারণে এবং সয়েলের মধ্যে ময়েশ্চারটাকে ধরে রাখার কারণে প্লগিংয়ের ক্ষেত্রে যেটা চাষ করার সময় প্রয়োজন পড়ে সেই কাজটা করতে কৃষকদের বা যারা টিল করে তাদের খুব হেল্প করে, ইটসেলফ এটা একটা জেনারেট করে যাতে চাষ করা বা কর্ষণ করাটা খুব ইজি হয়, সেই কারণে এটাকে সেলফ প্লগ সয়েল বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু রিগার্ডিং ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট সয়েল সম্বন্ধে কোনটা ঠিক কথা নয়? আমরা অপশনসগুলো দেখে নিই। দে আর দ্য সয়েলস অফ হিউমিড ট্রপিক রিজিয়ন, ঠিক কথা। দে আর হাইলি লিচ সয়েল, ঠিক কথা। দে আর ফার্টিলিটি ইজ লো অ্যান্ড দে আর রিচ ইন লাইম। তাহলে নিম্নলিখিত অপশনসগুলির মধ্যে যেটা কারেক্ট আনসার হবে, দ্যাট মিন্স যেটা রং কনসেপ্ট রিগার্ডিং ল্যাটেরাইট সয়েল, সেটা হচ্ছে অপশন ডি। তার কারণ হচ্ছে ল্যাটেরাইট সয়েলে লাইমের অ্যামাউন্ট বেশি থাকে না। ল্যাটেরাইট সয়েলে যেহেতু ল্যাটেরাইট, এখানে আয়রন বা ফেরাস এই জাতীয় কন্টেন্ট বেশি থাকে, কারেক্ট। ল্যাটেরাইট সয়েলস আর ফাউন্ড ইন, ল্যাটেরাইট সয়েল কোথায় পাওয়া যায়? উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র। এই অপশনসগুলির মধ্যে থেকে কারেক্ট আনসার হবে অপশন ডি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে বেশ ভালো পরিমাণে কিছু কিছু জায়গাতে ল্যাটেরাইটিক সয়েল পাওয়া যায়। দেখো, উত্তরপ্রদেশ যদি আমরা দেখি, উত্তরপ্রদেশে ম্যাক্সিমাম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। কারণ উত্তরপ্রদেশের ম্যাপ যদি তোমরা দেখো সেখানে যে গ্যাঙ্গেটিক রিভার সিস্টেম আছে তার দ্বারা বাহিত পলি মৃত্তিকা বেশি পাওয়া যায়। হিমাচল প্রদেশে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে থাকি মাউন্টেনিয়াস সয়েলগুলো, ঠিক আছে। পাঞ্জাবের ক্ষেত্রে আমরা জানি কি, এখানে যে ইন্দাস এবং তার যে 5টা উপনদী JCRBS, ঝিলাম, চেনাব, রাবি, বিজ আর সতলেজ, তাদের দ্বারা যে দোয়াব তৈরি হয়েছে সেই দোয়াব অঞ্চল হচ্ছে পাঞ্জাব। তার মানে এখানটাও আমরা কাকে পাচ্ছি, এখানেও আমরা পাচ্ছি এই অ্যালুভিয়াল সয়েলকে, রাইট। তাহলে এই যে মহারাষ্ট্র রিজিয়ন, এই মহারাষ্ট্র রিজিয়নে আমরা একদিকে পাচ্ছি কি, একদিকে পাচ্ছি ব্ল্যাক সয়েল এবং আর একদিকে পাচ্ছি আমরা ল্যাটেরাইটিক সয়েল। কেন ল্যাটেরাইটিক সয়েল পাচ্ছি? মহারাষ্ট্রের যে রিজিয়নটা, মহারাষ্ট্রের এই অঞ্চলগুলোতে বা মহারাষ্ট্রের যে অঞ্চলে ল্যাটেরাইটিক সয়েলটা ফর্ম করছে
সেখানে রেনফল বেশি হয় এবং রেনফল বেশি হওয়ার কারণে লিচিং যে পদ্ধতি অর্থাৎ ধৌতিকরণ পদ্ধতি বেশি হয়, ফলে ফেরাস কন্টেন্ট ছাড়া বাকি যে কন্টেন্টগুলো আছে সেগুলো নিচে চলে যায় এবং ফেরাস কন্টেন্ট ওপরে পড়ে থাকে, যার ফলে ল্যাটেরাইট সয়েল তৈরি হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সয়েল টাইপস অফ ইন্ডিয়া ইজ রেন্ডার্ড ইনফার্টাইল বাই দ্য প্রেজেন্স অফ এক্সেস আয়রন? এক্সেস আয়রন থাকার কারণে বা অতিরিক্ত পরিমাণে লৌহ যৌগ থাকার কারণে কোন সয়েলকে ইনফার্টাইল বলে মনে করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন ডি, ল্যাটেরাইট। এই যে ল্যাটেরাইট মৃত্তিকা আমি তোমাদের আগেই বললাম, এখানে প্রচুর পরিমাণে আয়রন কম্পাউন্ড থাকে এবং আয়রন কম্পাউন্ড থাকার কারণে এই সয়েলগুলোর তুলনায় আমাদের ল্যাটেরাইট সয়েল একটু বেশি ইনফার্টাইল। ওল্ড কাছারি ক্লে অফ গ্যাঙ্গেটিক প্লেন ইজ কল্ড ভাবার, ভাঙর, খাদার আর খন্ডোলাইট। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে, দেখো ওল্ড যখনই টার্মটা থাকবে ঠিক আছে, তখন এটা মনে রাখবে এটা সর্বদা ভাঙর হবে, ঠিক আছে। আর যদি এটা তোমার নিউ থাকতো তখন এক্ষেত্রে হতো খাদার। ওকে, তাহলে কারেক্ট আনসার হবে অপশন বি। হুইচ অফ দ্য ফলোয়িং সয়েলস হ্যাভ মিনিমাম ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি? মিনিমাম ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি কোন সয়েলের ক্ষেত্রে দেখা যায়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, অ্যালুভিয়াল স্যান্ডি সয়েল। অর্থাৎ যেগুলো কোস্টাল এরিয়াতে আমরা দেখতে পাই সেই অ্যালুভিয়াল স্যান্ডি সয়েলের ক্ষেত্রে মিনিমাম। আর ম্যাক্সিমাম ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি আমরা কোথায় পাচ্ছি? ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি আমরা ম্যাক্সিমাম পাচ্ছি ব্ল্যাক সয়েলে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ সয়েল ইন ইন্ডিয়া? মোস্ট প্রোডাক্টিভ সয়েল কোনটা? রেড সয়েল, ব্ল্যাক সয়েল, অ্যালুভিয়াল সয়েল এবং স্যান্ডি সয়েলের মধ্যে কারেক্ট আনসার অপশন সি, অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েলকে আমরা যদি দেখি, অ্যালুভিয়াল সয়েল যে যে জায়গাতে আমরা ক্রপ প্রোডাকশন ম্যাক্সিমাম হয় সেখানে দেখব অবশ্যই অ্যালুভিয়াল সয়েল আছে। যেমন তুমি দেখো পাঞ্জাব প্লেন, উত্তরপ্রদেশ প্লেন, বেঙ্গল প্লেন, কেজি বেসিন মানে কৃষ্ণা গোদাবরী বেসিন, মহানদী বেসিন, প্রত্যেকটা জায়গাতে দেখো এই অ্যালুভিয়াল সয়েলের প্রাধান্য আছে। অ্যালুভিয়াল সয়েল ম্যাক্সিমাম ক্রপ প্রোডাকশানে হেল্প করে। ইন ইন্ডিয়া দ্য লার্জেস্ট সয়েল গ্রুপ ইজ? ভারতবর্ষের মধ্যে যে বিভিন্ন ধরনের সয়েল আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ যারা যে ক্লাসিফিকেশন করা হয়েছে তার মধ্যে কোন সয়েল সবথেকে বেশি পরিমাণ জায়গা কভার করছে মানে এরিয়াল এক্সটেনশানে বেশি? কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল সবথেকে বেশি পরিমাণ তোমার এরিয়াল এক্সটেনশান নিয়ে আছে, অলমোস্ট 1/4 অফ টোটাল ল্যান্ড এরিয়া এই মাটি দ্বারা কভার। হুইচ সয়েল পার্টিকেলস আর প্রেজেন্ট ইন লোমি সয়েল? লোমি সয়েল বা দোঁয়াশ মৃত্তিকাতে কোন কোন সয়েল পার্টিকেলকে দেখতে পাওয়া যায়? স্যান্ড, সিল্ট এবং ক্লে উভয় কিন্তু লোমি সয়েলে থাকে। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন ডি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্রপস ইজ গ্রোন ফর ইম্প্রুভিং দ্য সয়েল ফার্টিলিটি? সয়েল ফার্টিলিটি বাড়ানোর জন্য কোন ধরনের ক্রপস চাষ করা হয় বা কোন ধরনের ক্রপকে কাল্টিভেট করা হয়? অপশন সি, ব্ল্যাক গ্রাম বা উড়াদ ডাল, যেটা আমরা বলি উড়াদ ডাল, সেই ডাল বা এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ ধনচে জাতীয় উদ্ভিদ যেগুলো চাষ করা হয়, মাটির উর্বরতা বাড়ায়, নাইট্রোজেন ফিক্সেশন বেশি হয়, সেই কারণে সয়েলের ফার্টিলিটি বাড়ায়। হোয়েন ইউ ট্রাভেল ইন আ সার্টেন পার্টস অফ ইন্ডিয়া ইউ উইল নোটিস রেড সয়েল, হোয়াট ইজ দ্য মেন রিজন ফর দিস কালার? রেড সয়েল কেন হয়, কী কারণের জন্য হতে পারে? দেখো যখনই দেখবে একটা জিনিস, এই যে রেড টার্মটা যখন আসবে, রেড রেড কোথা থেকে আসে? রেড আসে ফেরাস রিলেটেড মেটেরিয়াল থেকে অর আয়রন রিলেটেড মেটেরিয়াল থেকে, ঠিক আছে। তাহলে দেখো যেখানে তুমি আয়রনের এক্সেস পাবে, যেমন হিউমাসের ক্ষেত্রে আমরা ব্ল্যাক কাইন্ড অফ কালার দেখতে পাই, ঠিক আছে। তাহলে দেখো যেখানে আমরা ফেরিক অক্সাইড পাচ্ছি রিলেটেড টু ফেরাস, তাহলে সেই জায়গাটাতেই পাবো। তাহলে ফেরাস অক্সাইডের প্রেজেন্স থাকলে তবে সেই জায়গাটা লাল হবে, তাহলে অপশন সি উইল বি দ্য আনসার। সয়েলস অফ ওয়েস্ট রাজস্থান হ্যাভ আ হাই কন্টেন্ট অফ অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। সয়েলস অফ ওয়েস্ট রাজস্থান হ্যাজ এ ম্যাক্সিমাম কন্টেন্ট অফ ক্যালসিয়াম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্রপ এনরিচেস দ্য নাইট্রোজেন কন্টেন্ট ইন সয়েল? সয়েলে নাইট্রোজেন কন্টেন্ট এনরিচ করতে, নাইট্রোজেন কন্টেন্ট বাড়াতে কোন উপাদান কোন ক্রপস হেল্প করে বা কোন ক্রপ সাহায্য করে? পোট্যাটো, সরঘাম, সানফ্লাওয়ার অ্যান্ড পি, এই চারটের মধ্যে থেকে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি,
পি বা মটর। দেখো আগেও আমি তোমাদের একটা কোয়েশ্চেনে বললাম যে যেগুলো ধনচে জাতীয় গাছ, মটর জাতীয় বা তোমার ডাল জাতীয় দানা, মানে ডাল, তারপর বিভিন্ন কড়াই, আমাদের বাংলায় যেটা বলে থাকি বিভিন্ন ধরনের ডাল কড়াই জাতীয় যে গাছগুলো হয় সেগুলো কিন্তু এই কাজে সাহায্য করে, বিশেষ করে নাইট্রোজেন ফিক্সেশনে। তাহলে এখানে দেখো ডাইরেক্টলি কোয়েশ্চেনটা বলেই দিয়েছে যে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করছে, নাইট্রোজেন কন্টেন্ট বাড়াতে সাহায্য করছে। তাহলে ডেফিনেটলি পি ইজ দ্য রাইট আনসার। দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্সিমাম ডেফিসিয়েন্ট ইন ইন্ডিয়ান সয়েলস ইজ, যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো ভারতের যে মৃত্তিকার ক্যারেক্টারিস্টিক তাতে সবথেকে ডেফিসিয়েন্ট হয়, সবথেকে কম পরিমাণে থাকে, সেটা কোনটা? সেটা হচ্ছে অপশন ডি, জিঙ্ক। সয়েল ওয়াটার অ্যাভেলেবেল টু প্ল্যান্টস ইজ ম্যাক্সিমাম ইন ক্লে সয়েল, সিল্ট সয়েল, স্যান্ডি সয়েল আর লোমি সয়েল। কারেক্ট আনসার অপশন এ, ক্লে সয়েল। ক্লে সয়েলে কী হয়, ক্লে সয়েলে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি একটু বেশি, কাদের থেকে বেশি, রাদার দ্যান দিস। তাহলে সেই ক্ষেত্রে মৃত্তিকার যে ওয়াটার, যেটাকে আমরা হাইগ্রোস্কোপিক ওয়াটার বলতে পারি, সেটা একটু বেশি পরিমাণে থাকে। দ্যাটস ওয়াই আনসার ক্লে সয়েল। দ্য সলিউশন টু দ্য প্রবলেম অফ সয়েল স্যালিনিটি অ্যান্ড অ্যালকালাইনিটি ইজ, সয়েল স্যালিনিটি অর্থাৎ সয়েলের লবণতা বেড়ে যাওয়া এবং অ্যালকালাইনিটি বেড়ে যাওয়া, এই দুটো সমস্যার সমাধান কি? ইউজ অফ জিপসাম ইন দ্য ফিল্ড। আমরা যদি জিপসাম ব্যবহার করতে পারি তাহলে স্যালিনিটি এবং অ্যালকালাইনিটি মাটির কমে যাবে। দ্য লং টার্ম সলিউশন অফ সয়েল স্যালিনিটি অ্যান্ড অ্যালকালাইনিটি ইজ, লং টার্ম সলিউশন যদি আমাদের দরকার হয় যে একটা নির্দিষ্ট জমিতে, বিশেষ করে স্যালিনিটি কেন বাড়ে, স্যালিনিটি বাড়ে যে কোনো জিনিসের ক্ষেত্রে ওয়াটার লগিং হলে, জমিতে অতিরিক্ত পরিমাণে সেচ হলে। এটা তোমরা লক্ষ্য করবে যে পাকিস্তানে এই প্রবলেমটা সবথেকে বেশি দেখা যায়। এবং অ্যালকালাইনিটি কেন বাড়ে, অ্যালকালাইনিটি বাড়ে, অ্যালকালাইন যে তোমার ফার্টিলাইজার্স আছে সেই অ্যালকালাইন ফার্টিলাইজার্স যদি আমরা বেশি পরিমাণে ব্যবহার করি, কারণ আমাদের ক্রপ প্রোডাকশানকে এনহ্যান্স করার জন্য, তখন কি হয়, ক্রপ প্রোডাকশান এনহান্স হয়, ঠিক কথা, ক্রপ প্রোডাকশানকে আমরা এনহান্স করতে পারি, একদম ঠিক কথা, কিন্তু একটা লং টার্মে কী হয়, জমির যে ন্যাচুরাল ক্যাপাসিটি সেটা নষ্ট হতে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি জিপসাম ব্যবহার করি তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাব। এ ফার্টাইল সয়েল সুইটেবল ফর গ্রোয়িং কমন ক্রপস লাইকলি টু হ্যাভ এ পিএইচ ভ্যালু, অর্থাৎ সয়েলের পিএইচ ভ্যালু মানে কি, সয়েলের পিএইচ ভ্যালু মানে হচ্ছে দ্য পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ এই পিএইচ ভ্যালুর উপর নির্ভর করে সয়েল অ্যালকালাইন অর অ্যাসিড অর দ্য নিউট্রালিটি, এইগুলো বিচার করা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে ছয় থেকে সাত, অর্থাৎ নিউট্রাল হচ্ছে সাত, সাতের নিচে হলে অ্যাসিডিক আর সাতের ওপরে হলে অ্যালকালাইন, তাহলে ছয় থেকে সাত এই জাতীয় মৃত্তিকা যদি হয় তাহলে সেক্ষেত্রে জেনারেল যে ক্রপস সেটা চাষ ভালো হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড টু মেক অ্যাসিডিক সয়েল কাল্টিভেবল, অ্যাসিডিক সয়েল যেখানে অম্লের পরিমাণ বেশি সেই সয়েলে যদি চাষ করতে হয় তাহলে অ্যাসিডিটির পরিমাণটা কমাতে হবে। এই অ্যাসিড বা অম্লের পরিমাণ যখন আমরা কমাবো তাহলে কাকে ব্যবহার করতে হবে, ক্ষার জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো এই অপশনসগুলোর মধ্যে ক্ষার আমরা পাচ্ছি লাইমে, রাইট, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, লাইম। হুইচ সয়েল ইজ মোস্ট সুইটেবল ফর কাল্টিভেশন অফ টি, চা চাষের জন্য কোন মৃত্তিকা সবথেকে ভালো বা কোন মৃত্তিকায় সবথেকে বেশি চা প্রোডাক্টিভিটি পাওয়া যায়? কারেক্ট আনসার ইজ অপশন এ, অ্যাসিডিক। সাতের নিচে যে সয়েলগুলোর পিএইচ ভ্যালু আছে অ্যাসিডিক সয়েল, সেই সয়েলের ক্ষেত্রে আমরা টিয়ের যে প্রোডাকশান সেটা সবথেকে বেশি পাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপ অফ ইরোশন ইজ রেসপন্সিবল ফর ইরোশন অফ চম্বল, তোমরা নিশ্চয়ই চম্বলের কথা শুনেছ, আমরা ফিজিওগ্রাফিতে পড়েছি যে চম্বলের যে ভ্যালি, চম্বল ভ্যালিতে কোন ধরনের ইরোশন দেখা যায়, সেটা হচ্ছে এই গালি ইরোশন। গালি ইরোশন হয় কখন, গালি ইরোশন হয় যদি ভেজিটেশন কভার না থাকে। ভেজিটেশন কভার না থাকলে কী হবে, সয়েলের যে স্টেবিলিটি, ঠিক আছে, সেই সয়েলের স্টেবিলিটি থাকে না এবং ওপরের অংশটা কী হয়, ওপরের অংশটা লুজ থাকে, তাই তো, এই লুজ অংশ থেকে জল নালির আকারে এরকমভাবে ক্রমশ বেরিয়ে আসে থাকতে থাকে। যখন এই ধরনের ঘটনাটা ঘটে তখন কী, তাহলে এই যে জলটা বেরোচ্ছে এ তার সারাউন্ডিং অঞ্চলের মাটিটাকে ধুয়ে নিয়ে চলে আসবে, যদি এখানে গাছ থাকতো তাহলে তার শেকড় দ্বারা এটা আটকে থাকতো, তাই তো, সেটা তো নেই, তাহলে একে কে আটকে রাখবে, কেউ আটকে রাখতে পারে না, তাহলে ধুয়ে চলে আসে এবং এইভাবে গালি ইরোশন হয়। চম্বলের একে বলা হয় ব্যাড ল্যান্ড।
এবং এর মেন কারণ হচ্ছে এই গাল ইরোশন। ফার্মল্যান্ড টেন্ডস টু ইরোড মোস্ট র্যাপিডলি হোয়েন প্ল্যান্টেড উইথ, ফার্মল্যান্ড ম্যাক্সিমাম ইরোড করে যখন সরগাম, পটেটো, হুইট এবং ক্লোভার এই চারটের মধ্যে কোন বিষয়ের চাষ হলে, কারেক্ট আনসার হচ্ছে অপশন এ সরগাম। হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ কারেক্ট মেথড টু অ্যাটেন সয়েল ফার্টিলিটি, সয়েল ফার্টিলিটি অ্যাটেন করার জন্য, সয়েল ফার্টিলিটি গেন করার জন্য বা উর্বরতা বৃদ্ধি যদি আমরা বলি সেইটা বাড়ানোর জন্য নিম্নলিখিতগুলোর মধ্যে কোন পদ্ধতিটা সুইটেবল নয়, কোন পদ্ধতিটা সুইটেবল নয়, কারেক্ট আনসার হচ্ছে অপশন সি সিড মডিফিকেশান। দেখো, যদি ক্রপ রোটেশন করা হয় তাহলে জমির উর্বরতা বাড়ানো সম্ভব হয়, মিক্সড কাল্টিভেশন করা হলে বিভিন্ন সময়তে জমির যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট আছে সেগুলো চেঞ্জ হতে থাকে ফলে জমির উর্বরতা বাড়ে, মাল্টিপল ক্রপিং হলেও হয়, কিন্তু সিড মডিফিকেশান হলে মানে তোমার এখানে সিডের ক্ষেত্রে সিডের যে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক, সিডের যে বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক সেগুলোকে চেঞ্জ করা হয় যেটা অতটা পরিমাণে ইম্প্যাক্ট করে না। সয়েল ইরোশন ক্যান বি চেক বাই, সয়েল ইরোশন ক্যান বি চেক বাই যে কাজটার মাধ্যমে আমরা সয়েল ইরোশনকে কমাতে পারি, হেভি রেন্স এটা কি মানুষের দ্বারা হয়, এটা কখনো মানুষের দ্বারা হয় না, তাহলে এটা তো একদমই সম্ভব নয়, আমরা এটাকে ক্যান্সেল আউট করে দেবো। দু নম্বর হচ্ছে দেখো ডিফরেস্টেশন, দেখো ডিফরেস্টেশন যদি হয় তাহলে সয়েল ইরোশন কখনো কমে না, চেক করা যায় না, কারণ ডিফরেস্টেশন হলে যেটা আমি তোমাদের একটু আগেই দেখালাম চম্বল ভ্যালির ওই জায়গাটাতে গাছ না থাকার ফলে প্রচুর পরিমাণে ইরোশন হচ্ছে, তাহলে ডিফরেস্টেশন হলে তো আরও বেশি হবে, এটাও ক্যান্সেল করতে পারি। নেক্সট আমরা কী পাচ্ছি, ওভার গ্রেজিং অ্যান্ড অ্যাফরেস্টেশন। দেখো ওভার গ্রেজিংটা আমরা আগে দেখে নিই, ওভার গ্রেজিং মানে হচ্ছে কি, ধরো এই জায়গাতে এরকমভাবে ঘাস টাস হয়ে আছে, এইগুলোকে যদি গরু ছাগল যারা গ্রেজিং অ্যানিম্যাল তারা খেয়ে নেয় তাহলে এই ওপরের আস্তরণটা কী হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফলে এই জায়গাটা যখন ফাঁকা হয়ে যাচ্ছে এই জায়গা থেকে সয়েল ইরোশন বেশি হবে, সুতরাং এটাও কোনো পদ্ধতি নয়, অ্যাফরেস্টেশন একমাত্র সঠিক পদ্ধতি। অ্যাফরেস্টেশন হলে কী হবে, সয়েল ইরোশন ক্যান বি চেকড। স্যালাইন সয়েল ইজ ফাউন্ড, স্যালাইন সয়েল কোন জায়গাতে পাওয়া যায়, স্যালাইন সয়েল পাওয়া যায় দেখো এই কোস্টাল রিজিয়নগুলোতে, কোস্টাল রিজিয়নগুলোতে স্যালাইন সয়েল পাওয়া যায়, মরু অঞ্চলে কিছু কিছু পাওয়া যায়। এখানে অপশনস কী আছে দেখো, প্রথমে আমরা পাচ্ছি এস্টুয়ারি অফ নর্মদা, দেখো এই নর্মদার এস্টুয়ারিতে, এখানে নর্মদা তো আর বদ্বীপ গঠন করতে পারেনি, কেন করতে পারেনি সেগুলো আমরা আগে আলোচনা করেছি, যাই হোক তাহলে এটা একটা হতে পারে, এটা একটা পসিবল। আচ্ছা মালোয়া প্লেটু, মালোয়া প্লেটুতে স্যালাইন সয়েল পাওয়া যাবে না, মালোয়া প্লেটুতে আমরা একটু আগে দেখেছি ল্যাটেরাইটিক সয়েল পাওয়া যায়, সুতরাং হলো না। মেঘালয়া প্লেটু, মেঘালয়া প্লেটুতেও আমরা জানি যে দক্ষিণ ভারতের প্লেটুর সাথে মেঘালয়া প্লেটু সম্পর্ক আছে, সুতরাং এই ক্ষেত্রেও এই একই ধরনের মৃত্তিকা পাওয়া যাবে মালোয়া প্লেটু লাইক, সুতরাং এখানেও হবে না। রাজমহল হিল, কোনো হিল অঞ্চলে স্যালাইন সয়েল কোনো দিন পাওয়া যায় না, তার কারণ কি, কারণ হিল অঞ্চলে বেসিক্যালি যেটা হয় হিল অঞ্চলগুলোতে রেনফলের প্রক্সিমিটি বেশি থাকে, রেনফলের প্রক্সিমিটি বেশি থাকলে লিচিং বেশি হয়, আর লিচিং যখন বেশি হয়, লিচিং বেশি হলে সয়েলের যে সল্ট ভাব যেটা, সয়েলের সল্টিনেস সেটা কখনো থাকে না, লিচিং হওয়া মানে কি ধৌতিকরণ প্রক্রিয়া সেটা নিচে চলে যাবে, জল দাঁড়িয়ে থাকলে তবে সল্টিনেস ব্যাপার থাকে, তাহলে এস্টুয়ারি অব নর্মদা এই জায়গাটাতেই আমাদের একমাত্র কারেক্ট অপশন বলে মনে হচ্ছে, অ্যান্ড দ্য কারেক্ট অপশন ইজ অলসো এ। এইটা সবসময় মাথায় রাখবে যে লবণতার পরিমাণ মৃত্তিকাতে তখনই বাড়ে যখন সেখানে জল দাঁড়িয়ে থাকে, তাকে স্যালিনাইজেশন বলে, কারেক্ট। ওয়াটারমিলনস গ্রো দ্য বেস্ট ইন, কোন মাটিতে নিম্নলিখিতগুলির মধ্যে ওয়াটারমিলনস সবথেকে বেশি জন্মায়, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি ব্ল্যাক সয়েল, না এটা অপশনটা মিসটাইপ হয়েছে, এটা স্যান্ডি সয়েল হবে। কারেক্ট অপশন অপশন সি, ল্যাটেরাইট সয়েলস ফাউন্ড ইন হুইচ অফ স্টেটস অফ ইন্ডিয়া, নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় ল্যাটেরাইটিক সয়েল পাওয়া যায়, তাহলে দেখো এখানে একদম যুক্তি দিয়ে বিচার করো, প্রথমেই হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব, পাঞ্জাব হবে না, পাঞ্জাবে ল্যাটেরাইটিক সয়েল খুব একটা পাওয়া যায় না, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে হবে না, কারণ জম্মু কাশ্মীরের আমরা যেটা বললাম যে জম্মু কাশ্মীরের যে আবহাওয়া সেক্ষেত্রে কিন্তু ল্যাটেরাইটিক সয়েল হওয়ার মতো অবস্থা নেই, কারণ বৃষ্টিপাতের পরিমাণ জম্মু কাশ্মীরে কিন্তু খুব একটা বেশি নয়। ল্যাটেরাইটিক সয়েল হওয়ার জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে রেনফল, কারণ বারবার বলছি রেনফলের কারণে লিচিং হবে তবে ল্যাটেরাইটিক সয়েল হবে, রাজস্থানে তো স্ক্যান্টি রেনফল হয়, কম বৃষ্টিপাত হয়, কী করে এখানে হবে, তাহলে অপশন ডি কর্ণাটক এবং তামিলনাড়ু অঞ্চলে ল্যাটেরাইট সয়েল পাওয়া যায়, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি
saline and alkaline soils in India are also called as kalar, khadar, regur and bhangar. তাহলে আমরা যেগুলো জানি আগে বলে নিই, রেগুর কাকে বলা হয়? রেগুর হচ্ছে ব্ল্যাক সয়েল, বাদ দাও। ভাঙর কাকে বলা হয়? ভাঙর হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, ওল্ড অ্যালুভিয়াল সয়েল এটা। খাদার কোনটা? নিউ অ্যালুভিয়ালকে বলা হয় খাদার। তাহলে কারেক্ট আনসার হবে অপশন এ, কালার। আশা করি তোমাদের যে ক্লাসগুলো আমি দিচ্ছি, দ্যাট মিন্স এই এমসিকিউর ওপর, এমসিকিউ সলিউশন করার কিছু একটা টেকনিক যেটা আছে মোটামুটি তোমরা একটু অবগত হচ্ছ, তাই তো? কমেন্ট সেকশনে কিন্তু জানিও বিষয়টা, যে যদি এটা হেল্পফুল হয়। দ্য স্টেট অফ মহারাষ্ট্র হ্যাজ মেনলি রেড অ্যালকালাইন ল্যাটেরাইটিক অ্যান্ড ব্ল্যাক সয়েল। দেখো, তোমাদের এখানে এক্ষুনি একটা ডাউট তৈরি করে ফেলবে তোমরা, যে স্যার ল্যাটেরাইটিক সয়েলের ক্ষেত্রেও আমরা দেখলাম, ব্ল্যাক সয়েলের ক্ষেত্রেও আমরা জানি, তাহলে কোনটা আমরা আনসার করবো? এখানে একটা শব্দ উল্লেখ করা আছে, মেনলি। মেনলি কী হবে? মেনলি হবে ব্ল্যাক সয়েল। যদি মেনলি কথাটা থাকে অবশ্যই ব্ল্যাক সয়েল হবে। যদি ব্ল্যাক সয়েল থাকে অপশনে, আমরা সবসময় ব্ল্যাক সয়েল করবো, কারণ মহারাষ্ট্রিয়ান প্লেটো ব্ল্যাক সয়েলের জন্যই বিখ্যাত, এবং এখানে ম্যাক্সিমাম কটন প্ল্যান্টেশন হয়, কটন চাষ হয়। পিটি সয়েল ফাউন্ড ইন কেরল, আসাম, মণিপুর অ্যান্ড মিজোরাম। এখানেও আর একটা তোমাদের আমি জিনিস শিখিয়ে রাখি, এই যে পিটি সয়েল বা পিট সয়েল যেগুলোকে আমরা বলি, এগুলো বেসিক্যালি কোথায় পাওয়া যায়? এগুলো বেসিক্যালি কোস্টাল এরিয়াতে পাওয়া যায়। এখানে অপশনসগুলো দেখো, আসামে কোনো কোস্ট নেই, মণিপুরে কোনো কোস্ট নেই, মিজোরামে কোনো কোস্ট নেই। তাহলে কারেক্ট আনসার হবে অপশন এ, কেরল। এই যে পিটি সয়েলের কথা আমি বলছি, এই সম্বন্ধে আরেকটু দেখে নেব যে কোথায় কোথায় পাওয়া যায়। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে পাওয়া যায়। কালার হচ্ছে ব্ল্যাক, অ্যাসিডিক ইন নেচার, আর কেরলে এই সয়েলকে কারি সয়েলও বলা হয়। তাহলে এখানে আর একটা অপশন আমরা পেতে পারি, যে কারি সয়েল যদি একটু টাফ টাইপের কোয়েশ্চেন হয় কোথায় পাওয়া যায়, আনসার হবে কেরল। প্যাডি গ্রোন মোস্টলি ইন হুইচ সয়েল, কোন মৃত্তিকাতে সব থেকে বেশি ধান চাষ হয়? খুব ইজি কোয়েশ্চেন, কারেক্ট আনসার ইজ অপশন এ, অ্যালুভিয়াল সয়েল। তরাই সয়েলস মেনলি রিচ ইন ফসফেট, ডেফিসিয়েন্ট ইন অর্গ্যানিক ম্যাটার, ম্যাচিওর ইন নেচার, রিচ ইন নাইট্রোজেন। দেন দ্য কারেক্ট আনসার ইজ, তরাই সয়েলের বেসিক ক্যারেক্টারিস্টিক কী? যে তারা নাইট্রোজেন রিচ সয়েল, তরাই সয়েল নাইট্রোজেনের পরিমাণ এখানে বেশি থাকে। হুইচ কোস্ট অফ ইন্ডিয়া ইজ মোস্ট অ্যাফেক্টেড বাই সাইক্লোন, সাইক্লোনের দ্বারা কোন কোস্ট সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়? কারেক্ট আনসার ইজ অন্ধ্র কোস্ট। দেখো, এখানে গুজরাট কোস্ট হচ্ছে ওয়েস্টার্ন কোস্ট, অ্যাফেক্টেড বেশি হওয়ার চান্স নেই। মালাবার কোস্ট মানে হচ্ছে কেরল কোস্ট, এখানেও অ্যাফেক্টেড বেশি হওয়ার চান্স নেই। কোঙ্কন কোস্ট মানে হচ্ছে মহারাষ্ট্রিয়ান যে কোস্ট, সেখানেও ওয়েস্টার্ন কোস্টে বেশি হওয়ার চান্স নেই, সবসময় জানো তোমরা। তাহলে এখানে পড়ে থাকছে অন্ধ্র কোস্ট, যেটা একমাত্র এখানে ইস্ট কোস্ট। কারেক্ট আনসার অপশন সি। ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট ইজ নট ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, বিহার, গুজরাট অ্যান্ড ওড়িশা। দেখো, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস মানে ট্রপিক্যাল রিজিয়নে দেখা যায়, তার জন্য ট্রপিক্যাল এই জায়গাটা মাথায় রাখবে। ময়েস্ট ডেসিডুয়াস, ময়েস্ট মানে হচ্ছে ওয়েট, অর্থাৎ যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আর ডেসিডুয়াস মানে যে সমস্ত উদ্ভিদ বছরের একটা নির্দিষ্ট সময়তে লিভ ত্যাগ করে বা পাতাকে মোচন করে, দ্যাট ইজ ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। এবং এটা কোন জায়গাতে দেখা যায় না? কারেক্ট আনসার ইজ অপশন সি, গুজরাট। কারণ এই যে ক্যারেক্টারিস্টিকগুলো আমি বললাম, তার জন্য দেখো ময়েশ্চার থাকতে হবে 60-70%, বৃষ্টিপাত 100-200 সেন্টিমিটার অবশ্য ম্যান্ডেটারিটা। তাহলে গুজরাটে এই ধরনের যে এনভিরনমেন্ট বা ক্লাইমেটিক কন্ডিশন দেখা যায় না, গুজরাট একটু ড্রাই স্পেলের রিজিয়ন, তাহলে স্বাভাবিক অর্থে কী হচ্ছে, গুজরাট কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। কারণ এখানে দুটো টার্ম মাথায় রাখবে, ময়েস্ট এবং ট্রপিক্যাল ডেসিডুয়াস। শাল ট্রি ইজ ফাউন্ড ইন ড্যাশ ফরেস্ট, কোন ফরেস্টে শাল ট্রি বা শাল গাছকে দেখতে পাওয়া যায়? দেখো, এখানে যে কারেক্ট অপশন হবে, তার আগে আমরা এই আলপাইনটাকে তো কেটে ফেলতে পারি, কারণ আমরা জানি আমরা আমাদের আশেপাশে শাল গাছ অনেক দেখতে পাই। আর আলপাইন মানে যেগুলো হচ্ছে হাই অল্টিটিউড শীতলতার জায়গাতে তৈরি হয়, বা সরি তৈরি হয় নয় রাদার মানে জন্মায়। তাহলে আলপাইন তো হচ্ছে না, ড্রাই ট্রপিক্যাল আর ময়েস্ট ট্রপিক্যাল, ডেফিনেটলি এই দুটো ট্রপিক্যাল, ঠিক কথা। এবার এটা ড্রাই হবে না ময়েস্ট হবে, এই দুটো আমাদেরকে বুঝতে হবে, যে শাল কী ধরনের উদ্ভিদ। শাল মাথায় রাখবে সবসময় হচ্ছে ড্রাই ট্রপিক্যালের একটা এক্সাম্পল, ঠিক আছে?
ঠিক আছে, এখানে কারেক্ট অপশন সি করা আছে, এটা রংলি করা আছে। এক মিনিট, সাল হচ্ছে ড্রাই ট্রপিক্যাল। ব্যারেন আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড, ব্যারেন আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় দেখতে পাওয়া যায়? এটা খুব ইজি কোয়েশ্চেন, তোমরা যদি ব্যারেন আইল্যান্ড কোথায় আছে সেটা জানো। দেখো, দাদরা নগর হাভেলিতে ব্যারেন আইল্যান্ড নেই, পন্ডিচেরিতে ব্যারেন আইল্যান্ড নেই, লাক্ষাদ্বীপে ব্যারেন আইল্যান্ড নেই। ব্যারেন আইল্যান্ড কোথায়? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে আমরা জানি ব্যারেন আইল্যান্ড আছে, আন্দামান নিকোবর আইল্যান্ডের এই ডান দিক করে। ঠিক আছে, তাহলে ব্যারেন আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ডেফিনেটলি অপশন সি আন্দামানে হবে। ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার, কোন বছর ইন্ডিয়া ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয়? কারেক্ট আনসার অপশন বি, 1972 সালে। এই অ্যাক্টের মাধ্যমে কি হয়েছে না, এই অ্যাক্টের মাধ্যমে আমাদের যে বন্য প্রাণী বা বন্য প্রাণী সংরক্ষণ সংক্রান্ত যত ধরনের নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলো ভাঙলে কি হতে পারে, কী পদ্ধতিতে তাদের সংরক্ষণ করা হবে এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় এই আইনের প্রণয়নের মাধ্যমে এনাক্ট করা হয়। ড্যাশ ইজ ডিক্লিয়ার্ড অ্যাজ ন্যাশনাল পার্ক ইন দ্য ইয়ার 2014 অ্যান্ড বিকেম নিউয়েস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। কারেক্ট আনসার ইজ অপশন বি, জলদাপাড়া, পশ্চিমবঙ্গের জলদাপাড়া, যেটা 2014 সালে ন্যাশনাল পার্ক হিসাবে পরিগণিত হয়, তার আগেটা একটা স্যাংচুয়ারি ছিল, জলদাপাড়া অভয়ারণ্য ছিল। হুইচ অব দ্য ফলোয়িং ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে কোন ন্যাশনাল পার্ক লোকেটেড? এখানে দেখো, প্রথম থেকে আমরা দেখি ভিতরকণিকা কোথায়। ভিতরকণিকা হচ্ছে ওড়িশা, বান্ধবগড় হচ্ছে মধ্যপ্রদেশে, ওকে, আর বন্দিপুরা হচ্ছে কর্ণাটকে। এই যে বেতলা যে ন্যাশনাল পার্ক আছে এটা ঝাড়খণ্ডে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ড। ড্যাশ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1936। 1936 সর্বপ্রথম ন্যাশনাল পার্ক হিসাবে কোন নিম্নলিখিত ন্যাশনাল পার্ক স্থাপিত হয়? কারেক্ট আনসার হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এর মধ্যে বান্ধবগড় কোথায়? বান্ধবগড় হচ্ছে এমপিতে। গির কোথায়? গির হচ্ছে গুজরাটে। জিম কর্বেট ন্যাশনাল পার্ক যেটা কারেক্ট আনসার, কোথায় এটা? উত্তরাখণ্ডে, ওকে। আর ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোথায়? ইন্দিরা গান্ধী হচ্ছে তোমার পোলাচি বলে একটি জায়গা আছে তামিলনাড়ুতে। ওয়েট টেম্পারেট ফরেস্ট ইজ ফাউন্ড ইন ড্যাশ রিজিয়ন অফ ইন্ডিয়া। ওয়েট টেম্পারেট ফরেস্ট, ওয়েট মানে কিন্তু যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। তাহলে দেখো, কাশ্মীরে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুব একটা বেশি হয় না, ইস্টার্ন ঘাটে যা বৃষ্টিপাত হয় তার থেকে নীলগিরি বা ওয়েস্টার্ন ঘাটের অঞ্চলটা বেশি, এবং কাচ পেনিনসুলাতে বৃষ্টিপাত হয় না খুব একটা বেশি। সুতরাং কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইজ ইন্ট্রোডিউসড ইন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কোন দশকে ইন্ট্রোডিউসড হয়? 1970s, 1980s, 1990s না 2000s? আমরা জানি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আড়াবাড়িতে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম সাকসেসফুল হয়েছিল, এটা 1971 সালে। তাহলে কারেক্ট আনসার হবে অপশন এ, 1970s। এ ট্রপিক্যাল ডেসিডুয়াস প্ল্যান্ট স্পেশাল টু দ্য ডেকান প্লেটু, ডেকান প্লেটুতে একটা পার্টিকুলার ট্রপিক্যাল ডেসিডুয়াস প্ল্যান্ট দেখা যায়, তার নাম কি? টিক, স্যান্ডেলউড, শাল অ্যান্ড সিসম। এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, সিসম, যেটা একটা ট্রপিক্যাল ডেসিডুয়াস প্ল্যান্ট এবং ডেকান প্লেটু রিজিয়নে খুব বেশি পরিমাণে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বজায় রাখার জন্য ন্যূনতম কত পরিমাণ, মানে কত পার্সেন্টেজ গাছপালা থাকা প্রয়োজন, ন্যাচারাল ভেজিটেশন থাকা প্রয়োজন? কারেক্ট আনসার অপশন সি, 33.33%, অর্থাৎ টোটাল ল্যান্ড এরিয়ার 1/3 অবশ্যই আমাদের গাছপালা থাকা প্রয়োজন। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এটা আছে কত? ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা অলমোস্ট 1/5, 1/5 আছে, 21.64% অ্যাজ অব 2019 রিপোর্ট। ম্যানগ্রোভ ভেজিটেশন ইজ ফাউন্ড ইন উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট। দেখো, ম্যানগ্রোভ কোথায় পাওয়া যাবে?
ম্যানগ্রোভ মূলত কোস্টাল এরিয়াতে পাওয়া যাবে। উত্তরপ্রদেশে কোস্ট নেই, বিহারে কোস্ট নেই, মধ্যপ্রদেশে কোস্ট নেই, গুজরাট কোস্টাল রিজিয়ান আছে, তাহলে গুজরাট কারেক্ট আনসার। বন্দিপুর ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় বন্দিপুর ন্যাশনাল পার্ক লোকেটেড? বন্দিপুর ন্যাশনাল পার্ক লোকেটেড হচ্ছে কর্ণাটকে। এটা বি হবে। হোয়ার দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড ইন দেরাদুন, এস্টাবলিশড ইন 1906, 1906 সালে এটি তৈরি হয়। এটি মূলত বনভূমি সংক্রান্ত বিভিন্ন যে রিসার্চ হয়, বনভূমি সংক্রান্ত তাদের সমস্যা সমাধান এই সমস্ত কাজকর্ম নিয়ে আলোচনা করে। দ্য সুন্দরবন ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, ওডিশা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কাচ রিজিয়ান। দেখো এখানে সুন্দরবন যেহেতু বলেছে, সুন্দরবন কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে হবে। যদি এখানে সুন্দরবনের সাথে সুন্দরবন না বলে ম্যানগ্রোভ বলতো, তাহলে কিন্তু এখানে আমাদের আনসারটা বদলে যেত। এখানে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কাচ, প্রত্যেকটা জায়গাতেই অল্প বিস্তর ম্যানগ্রোভ এরিয়া আমরা দেখতে পাই। ওয়ার্ল্ডস ম্যাক্সিমাম নিউজ প্রিন্ট পেপার কামস ফ্রম ডেসিডুয়াস ফরেস্ট, মনসুন ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট অর দ্য রেন ফরেস্ট। পৃথিবীর সবথেকে বেশি নিউজ প্রিন্ট আসে কোন জায়গা থেকে? ডেসিডুয়াস ফরেস্ট থেকে, কারণ ডেসিডুয়াস ফরেস্ট হচ্ছে সফট টাইপের ফরেস্ট। সফট মানে ডেসিডুয়াস ফরেস্টের যে কাঠ সেটা হচ্ছে কিছুটা সফট বা নরম প্রকৃতির, এবং কাগজ শিল্পের জন্য, কাগজ তৈরির জন্য, স্পেসিফিক্যালি নিউজ প্রিন্টের জন্য এটা প্রয়োজন। দ্য গির ফরেস্ট ইজ নোটেড ফর লায়ন কনজারভেশন, টাইগার কনজারভেশন, ওয়াইল্ড অ্যাস কনজারভেশন, ডিয়ার কনজারভেশন। কারেক্ট আনসার ইজ লায়ন কনজারভেশন। আমরা কয়েকটা জিনিস দেখে নিই, যে এখানে দেখো যে লায়ন কনজারভেশনের জন্য যেমন গির আছে, তেমন টাইগার কনজারভেশনের জন্য আমরা শ্রীশৈলম, নাগার্জুন পাই, ঠিক আছে। ওয়াইল্ড অ্যাস কোথায় পাই? আমরা কাচ রিজিয়নে ওয়াইল্ড অ্যাস পাই, ঠিক আছে। আর ডিয়ার কোথায় পাই? কাজিরাঙাতে আমরা ডিয়ারের যে কনজারভেশন সেটা আমরা দেখতে পাই। ফার্স্ট ন্যাশনাল ফরেস্ট পলিসি ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন, ন্যাশনাল ফরেস্ট পলিসি কত সালে ইস্যু করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা? কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, 1952 সালে। নামধাপা ন্যাশনাল পার্ক ইজ ইন, নামধাপা ন্যাশনাল পার্ক কোথায়? নামধাপা ন্যাশনাল পার্ক হচ্ছে অরুণাচল প্রদেশে, এবং এটি ইন্ডিয়া এবং মায়ানমার বর্ডারে। তাহলে দেখো এখান থেকে আর একটা আসপেক্টের কোয়েশ্চেন আসতে পারে, যে কোন ন্যাশনাল পার্ক একটা ইন্ডিয়া এবং মায়ানমার বর্ডার এই যে অঞ্চলটা এখানে অবস্থান করছে, তাহলে অবশ্যই এখানে আমরা বলতে পারবো যে নামধাপা ন্যাশনাল পার্ক। বা বলা যেতে পারে আরেকটা কোয়েশ্চেনের ফরম্যাট যদি হয়, যে ইন্ডিয়া এবং তার পার্শ্ববর্তী দেশের সাথে মানে বর্ডার শেয়ারিং করছে কোন ন্যাশনাল পার্ক, সেটা নামধাপা। হুইচ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হ্যাজ দ্য প্রজেক্ট টু কনজার্ভ দ্য রাইনো ইন ইন্ডিয়া, রাইনো কনজারভেশনের জন্য কোন ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি আছে? দ্যাট ইজ কাজিরাঙা। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায়? এটা আসামে, এবং এটা ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য কমন ট্রি স্পেসিস ইন নীলগিরি হিলস, অর্থাৎ নীলগিরি হিলসে কমন ট্রি স্পেসিস কোনটা আছে? নীলগিরি হিলে আমরা যদি কমন ট্রি স্পেসিস দেখি তাহলে সেটা হবে ইউক্যালিপটাস। হোয়ার ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট বায়ো রিজার্ভ ওয়াজ এস্টাবলিশড, বায়ো রিজার্ভ বা বায়োস্ফিয়ার রিজার্ভ যদি আমরা বলি, ভারতবর্ষের প্রথম কোথায় স্থাপন করা হয়েছিল? সেটা হচ্ছে নীলগিরিতে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। 1986 সালে এটা স্থাপন করা হয়। এটা মূলত দেখো তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটক এই তিনটে রাজ্যের মধ্যে বিস্তৃত। কানহা ন্যাশনাল পার্ক ইজ ইন, কানহা ন্যাশনাল পার্ক কোথায়? কানহা ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? জলদাপাড়া ন্যাশনাল পার্ক হয়ে গেছে, গরুমারা ন্যাশনাল পার্ক হয়ে গেছে, জিম কর্বেট ন্যাশনাল পার্ক হয়ে গেছে, তাহলে চাপড়ামারি পড়ে থাকছে, যেটা হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ইজ লোকেটেড ইন, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? সিমলা, লখনৌ, বেঙ্গালুরু আর হাওড়া। কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, হাওড়া। এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের আগে নাম ছিল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যেটা পশ্চিমবঙ্গের হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। বর্তমানে এটা জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। হুইচ ইজ বেস্ট নোন অ্যাজ বার্ড স্যাংচুয়ারি ইন হরিয়ানা, হরিয়ানার একটা গুরুত্বপূর্ণ বার্ড স্যাংচুয়ারি কোনটা? হরিয়ানার একটা গুরুত্বপূর্ণ বার্ড স্যাংচুয়ারি হচ্ছে সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি।
नंदा देवी बायोस्फीयर रिजार्व इज लोकेटेड इन उत्तराखंड मेघालय गुजरात एंड झारखंड करेक्ट आंसर इज ऑप्शन ए उत्तराखंड बांधवगढ़ नैशनल पार्क इज लोकेटेड इन बांधवगढ़ नैशनल पार्क कौन जगह लोकेटेड बांधवगढ़ नैशनल पार्क होच्छे मध्य प्रदेश अवस्थान करछे हुईच अफ द फलोईंग स्टेट्स हेज मैक्सिमाम फरेस्ट कवर मैक्सिमाम फरेस्ट कवर आमरा कौन राज्ये पाच्छी এই অপশনসগুলোর মধ্যে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে দেখো অরুণাচল প্রদেশ ঝাড়খণ্ডে 29.62%, সিকিমে 47.10%, ছত্তিশগড়ে 41.13% এবং অরুণাচল প্রদেশে 79.33%। ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট ফাউন্ড ইন ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন দেখো আবার এখানে ভালো করে লক্ষ্য করো ওয়েট আমরা আগে পড়েছিলাম ওয়েট ডেসিডুয়াস এটা পাচ্ছি এভারগ্রিন মানে সারা বছর পাতা সবুজ থাকে তাহলে ওয়েট আছে এবং ট্রপিক্যালের জন্য ট্রপিক্যাল রিজিয়নের জন্য ট্রপিক্যাল তাহলে দেখো এখানে একটা বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভিজে হবে এবং চিরসবুজ কোনটা তাহলে এখানে হতে পারে আন্দামান নিকোবর কারণ আন্দামান নিকোবরে যদি আমরা এ দেখি তাহলে কিন্তু সেটা ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে পড়ে এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি সেই কারণে ওয়েট বা হিউমিডিটি বেশি থাকে এই কারণে আমরা কারেক্ট আনসার অপশন এ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড বলছি হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ উড ফ্রম দ্য হিমালয়াজ হিমালয়ের যে বনভূমি সেই জায়গা থেকে কোন উড বা কোন কাঠ পাওয়া যায় না এখানে যে অপশনসগুলো দেওয়া আছে দেখো তার মধ্যে দেওদর আমরা হিমালয় থেকে পাই চির আমরা দেওদর থেকে পাই কিন্তু টিক কি আমরা দেওদর থেকে এই সরি টিক কি আমরা হিমালয় থেকে পাই না টিক আমরা পাই না সাইপ্রেস আমরা হিমালয় থেকে পাই তাহলে টিক হচ্ছে কারেক্ট আনসার হবে এখানে যেটা আমরা পাই না এপিকালচার মিন্স এপিকালচার কথার অর্থ কি এপিকালচার কথার অর্থ হচ্ছে হানি বি ব্রিডিং অপশন সি বাকিগুলো দেখে নিই যে প্রোডাকশন অফ সিল্ককে কী বলা হয় সেরিকালচার কাল্টিভেশন অফ গ্রেপসকে কী বলা হয় ভিটিকালচার কাল্টিভেশন অফ অলিভসকে কী বলা হয় অলিভিকালচার হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া ইজ শেয়ার্ড উইথ নেপাল নেপালের সাথে কোন ভারতের কোন ন্যাশনাল পার্ক নেপালের সাথে বর্ডার শেয়ারিং আছে মানে নেপালেও এর কিছুটা অংশ আছে কারেক্ট আনসার হচ্ছে বাল্মীকি এটা কোথায় অবস্থিত ভারতের বিহারে অবস্থিত দ্য টার্ম কোরাল ব্লিচিং ইজ রিলেটেড টু কোরাল ব্লিচিং কিসের সাথে সম্পর্কযুক্ত কোরাল ব্লিচিং ব্লিচিং অফ ক্লোথস ব্লিচিং অফ ফেস ডিস্ট্রাকশন অফ রিলেশন বিটুইন কোরাল অ্যান্ড অ্যালগি ব্লিচিং অফ ওসিয়ানিক ফ্লোর কারেক্ট আনসার হচ্ছে অপশন সি অ্যাকচুয়ালি কোরাল ব্লিচিংয়ে কী হয় যে কোরাল থাকে কোরাল হচ্ছে জলের এক ধরনের প্রাণী এবং কোরালের সাথে বিভিন্ন অ্যালগি লেগে থাকে রেড অ্যালগি ব্লু অ্যালগি তার জন্য কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয় এদের মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হয় রাইট এই সিম্বায়োটিক রিলেশনশিপটা থাকে এবার বিষয় কী হচ্ছে যদি জলের টেম্পারেচার বেড়ে যায় জলের স্যালিনিটি বেড়ে যায় ঠিক আছে বা অন্যান্য কারণে যদি জলের পলিউশন হয় তখন কী হয় তখন এই সিম্বায়োটিক যে রিলেশনশিপটা আমি বলছি সিম্বায়োটিক রিলেশনশিপটা নষ্ট হয় ফলে এই অ্যালগিগুলো মারা যায় অ্যালগিগুলো মারা যাওয়ার ফলে কী হয় কোরালগুলোকে মানে কোরালগুলোর কালারটা মানে একটা সাদাটে বা মানে কালারলেস হয়ে যায় আমরা বলতে পারি কালারলেস কারণ কোরালের কালারটা আসে কোথা থেকে আমরা যে প্রবালের কালার বলি এই কালারটা আসে হচ্ছে অ্যালগিগুলো থেকে তখন এটাকে মনে হয় যেন ব্লিচ করা হয়েছে ব্লিচ করা হলে যেমন একটা বর্ণহীন অবস্থা হয়ে যায় তেমন এই কারণে বলা হচ্ছে কোরাল ব্লিচিং ফসিল ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন কেরল মধ্যপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র ফসিল ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন মান্ডলা অফ মধ্যপ্রদেশ এটা 1983 সালে প্রতিষ্ঠিত হয় দীপোর বিল ওয়েটল্যান্ড ইজ লোকেটেড ইন আসাম ওয়েস্ট বেঙ্গল কেরল ত্রিপুরা দীপোর বিল ওয়েটল্যান্ড ইজ লোকেটেড ইন আসাম নামধাপা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট নামধাপা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে অবস্থিত আমরা আগেও কোনো একটা কোয়েশ্চেনে মেবি এটা দেখলাম ম্যানগ্রোভ ভেজিটেশন ইন ইন্ডিয়া ইজ মোস্ট এক্সটেন্সিভ দেখো এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি যেটা তোমাদের একটু আগে আলোচনা করছিলাম যে এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ম্যানগ্রোভ অল্পবিস্তর আছে কোয়েশ্চেনটা জানতে চাইছে মোস্ট এক্সটেন্সিভ সবথেকে বেশি পরিমাণে কোথায় আছে এবং এইখানে যে অপশনসগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো সবথেকে বেশি নিশ্চয়ই হবে সুন্দরবনে কারণ এই সুন্দরবন হচ্ছে ইন্ডিয়ান সুন্দরবন আমরা যদি ধরি প্লাস হচ্ছে যে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল ঠিক আছে তাহলে স্বাভাবিক অর্থেই অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার সোয়াচ অফ নো গ্রাউন্ড ইজ লোকেটেড ইন গোদাবরী কন্টিনেন্টাল সেলফ দ্য নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়ান ওশান দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া
एंड द नॉर्दर्न पार्ट ऑफ बे ऑफ बेंगल। करेक्ट आंसर होच्छे नॉर्दर्न पार्ट ऑफ बे ऑफ बेंगल। स्वाच ऑफ नो ग्राउंड की स्वाच ऑफ नो ग्राउंड होच्छे आमरा जेमन भूमिर ओपरे भागे भी आकृतिर उपत्यका, यू आकृतिर उपत्यका, ठीक आछे, आई आकृतिर उपत्यका बा कैनियन देखते पाई। एक नॉर्दर्न पार्ट ऑफ बे ऑफ बेंगले समुद्रेर नीचे एकटा कैनियन देखा जाए। এইটা এই ক্যানিয়ন কিভাবে তৈরি হয় এটা আমরা ফিজিক্যাল জিওগ্রাফির ক্লাসে যে ওশিয়নোগ্রাফি চ্যাপ্টার আছে এই ওশিয়নোগ্রাফিটা আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে সমুদ্রের বা মহাসাগরের নিম্নবর্তী ভূমিরূপের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এই নর্দার্ন পার্ট অফ বে অফ বেঙ্গলে সোয়াচ অফ নো গ্রাউন্ড এই ক্যানিয়নটা দেখা যায়। এবং এটা অ্যাকচুয়ালি একটা তোমার গ্রেট ইকোসিস্টেম যেটা মানুষের দ্বারা আনডিসকভার্ড, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের প্রাণী, শুশুক যেমন একটা উদাহরণ আমি দিতে পারি, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অ্যালগি, ফাঙ্গি, এরা কিন্তু মানে ফ্লোরা এবং ফনা উভয় এখানে অবস্থান করছে। ম্যানগ্রোভ ফরেস্ট ক্যান ফাউন্ড ইন, কোথায় ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাওয়া যায়? দেখো ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাওয়া যায় ওয়েস্টার্ন ঘাটে। ওয়েস্টার্ন ঘাটে না, কারণ ওয়েস্টার্ন ঘাটে আমরা কোস্টাল আমার অঞ্চল দরকার। ইস্টার্ন ঘাট, সরি এটা জি হবে একটা, ইস্টার্ন ঘাটে এখানেও আমরা পাচ্ছি না। আচ্ছা নর্থ ইস্ট হিমালয় এখানেও আমরা পাবো না, তাহলে পাবো কোথায়? ডেল্টাইক কেজি বেসিন বা কৃষ্ণা গোদাবরী বেসিন অঞ্চলে আমরা ম্যানগ্রোভ ফরেস্টকে পাবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সফটউড ফরেস্টস আর মোস্টলি ফাউন্ড ইন সুন্দরবন, হিমালয়া, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড মেঘালয়া। নিম্নলিখিতগুলির মধ্যে কোন জায়গা থেকে সফটউডের মানে নরম জাতীয় কাঠ সবথেকে বেশি পাওয়া যায়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, হিমালয়া। হিমালয়ান অঞ্চলের যে কাঠগুলো হয় সেগুলো কিন্তু নরম প্রকৃতির হয়। দ্য প্রিডমিনেন্ট সয়েল ইন দ্য কোস্টাল প্লেনস অ্যান্ড নর্থ ইন্ডিয়ান প্লেন ইজ, প্রিডমিনেন্ট সয়েল কোস্টাল এরিয়া এবং উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল, স্বাভাবিক অর্থে বুঝতে পারছো যখনই এই যে কথাটা উল্লেখ আছে যে প্লেন রিজিয়ান, তাহলে প্লেন রিজিয়ান ফর্ম হয় কী দ্বারা? প্লেন রিজিয়ান ফর্ম হয় রিভারের ডিপোজিশন দ্বারা। তাহলে রিভারের ডিপোজিশন দ্বারা হয়, তাহলে ডেফিনেটলি এটা অ্যালুভিয়াল সয়েল হবে। সেন্ট্রাল ইন্ডিয়ান টিক ইজ এ প্রোডাক্ট অফ, সেন্ট্রাল ইন্ডিয়ান টিক ময়েস্ট ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, ড্রাই ট্রপিক্যাল ফরেস্ট, মাউন্টেন ফরেস্ট, এই চারটের মধ্যে কোন ফরেস্ট রিজিয়ন থেকে বিলং করে? কারেক্ট আনসার অপশন বি, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। দ্য ওয়েট হিল ফরেস্টস আর ফাউন্ড ইন দ্য আরাবল্লী, নীলগিরি, মহাদেব হিল অ্যান্ড সাতপুরা হিল। দেখো এইখানে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, ওয়েট বলা হয়েছে যেহেতু, নীলগিরি হয়েছে ওয়েস্টার্ন ঘাটে অবস্থিত, তাহলে সবথেকে বেশি পরিমাণে হিউমিডিটি আমরা ওয়েস্টার্ন ঘাটের এই অঞ্চলটাতেই পাবো, তাই তো? তাহলে কারেক্ট আনসার হবে অপশন বি, নীলগিরি। এখানে সি করা আছে, এটা ভুল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমার্শিয়াল ফরেস্টস অফ ইন্ডিয়া, সবথেকে বেশি ইম্পর্টেন্স পায় বাই মিন্স অফ কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ ইন, চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড ইন, খুব সহজ কোয়েশ্চেন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরলে। দেখো তোমাদের অনেকের হয়তো মনে হচ্ছে যে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে অত্যন্ত সহজ কোয়েশ্চেন, এত সহজ কোয়েশ্চেন কি আসে? এখানে তোমরা যদি দেখো WBCS এক্সামসে, বিশেষ করে আমি মেন্সের কথাই যদি বলি, 2014 থেকে 2019 বা 2020 পর্যন্ত, সরি 2020 পর্যন্ত তোমরা কোয়েশ্চেনকে একটুখানি ভালো করে লক্ষ্য করবে, এর থেকে কঠিন কোয়েশ্চেন কিন্তু আসে না। পরীক্ষার হলের প্রেশার, পরীক্ষার হলে কোয়েশ্চেনগুলোর কাছাকাছি থাকার উত্তরগুলোর অপশনসের, এইগুলো আমাদেরকে প্রবলেমে ফেলে, সুতরাং কোয়েশ্চেন ইজি হয়। আমাদের মাথাটা ঠান্ডা করে কোয়েশ্চেনটা কি জানতে চেয়েছে প্রমিনেন্ট ওয়েতে পড়ে উত্তরটা করলেই কিন্তু আমরা পেরে যাই। হুইচ স্যাংচুয়ারি ইন কেরালা ইজ নোন অ্যাজ, নোন ফর এলিফ্যান্টস, মানে হাতিদের জন্য কোন স্যাংচুয়ারি বিখ্যাত কেরালাতে? এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, পেরিয়ার। মুদুমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ, কারেক্ট আনসার, মুদুমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে কোথায়? তামিলনাড়ুতে। চিপকো মুভমেন্ট ইজ রিলেটেড টু, চিপকো মুভমেন্ট কিসের সাথে সম্পর্কযুক্ত? চিপকো মুভমেন্ট সম্পর্কযুক্ত হচ্ছে ফরেস্ট কনজারভেশনের সাথে। এই ফরেস্ট কনজারভেশনের জন্য মহিলারা, বিশেষ করে এটা একটা
ওমেন বা ফেমিনাইন মুভমেন্ট বলা যেতে পারে, সেখানে মহিলারা গাছকে আঁকড়ে ধরেছিল যাতে করে গাছ না কাটা হয়, সাস্টেনেবিলিটি যাতে বজায় থাকে, এই বিষয়ের কেন্দ্র করে বা এই বিষয়কে কেন্দ্র করে চিপকো মুভমেন্ট এমার্জ করে। শিবপুরী ন্যাশনাল পার্ক অফ মধ্যপ্রদেশ ইজ ইম্পর্টেন্ট ফর শিবপুরী ন্যাশনাল পার্ক কিসের জন্য গুরুত্বপূর্ণ? শিবপুরী ন্যাশনাল পার্ক লিওপার্ড এবং চিতল এই দুটো যে প্রাণী তার জন্য সংরক্ষণের জন্য, তার মানে এই দুটো প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত। বন মহোৎসব ইজ অ্যাসোসিয়েটেড উইথ, নাম শুনেই বুঝতে পারছো বন মহোৎসব ডেফিনেটলি কাটিং ট্রিজ এর জন্য হতে পারে না। ইনক্রিজ ইন ক্রপস, বন মহোৎসব বলেছে, ক্রপস মানে কিন্তু এগ্রিকালচারের কথা এখানে বলছে, এখানে এগ্রিকালচারের কোনো কথা বলেনি, তাহলে এটাও আমরা ক্যান্সেল করতে পারি। প্রোটেকশন অফ প্ল্যান্ট, এটা একটা হতে পারে, আর প্ল্যান্টিং ট্রিজ এটাও একটা হতে পারে। তাহলে এখানে কারেক্ট অপশন আমরা দেখে নেবো যে প্ল্যান্টিং ট্রিজটা হবে, কারণ প্রোটেকশন অফ প্ল্যান্ট, মহোৎসব মানে কোনো কিছুর উদযাপন বা কোনো কিছুকে নতুন রূপ দেওয়ার জন্য আমরা উৎসব করি, তাহলে এই প্রোটেকশন এই অপশনটার থেকে প্ল্যান্টিং ট্রিজ এই অপশনটা বেশি অ্যাপ্ট, বেশি মানে ঠিকঠাক লাগছে। তাই কারেক্ট আনসার আমরা দেখবো কি আছে, আমরা অপশন বিটাকে তো চুজ করছি, হ্যাঁ কারেক্ট আনসার বি আছে। দ্য লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, এটা হচ্ছে কারেক্ট আনসার, একদম ডাইরেক্ট আনসার, এটা আমি বলে দিচ্ছি, এটা একদম মাথায় রেখে দেবে, নাগার্জুন শ্রীশৈলম, এটা তামিলনাড়ুতে অবস্থিত। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্ট অফ সোশ্যাল ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রির মধ্যে বা সোশ্যাল ফরেস্ট্রির কোনটা কম্পোনেন্ট নয়? কমার্শিয়াল ফার্ম ফরেস্ট্রি কিন্তু সোশ্যাল ফরেস্ট্রির অংশ নয়, আরবান ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি মূলত মানে সোশ্যাল বিভিন্ন ক্ষেত্রগুলোতে, রাস্তার ধারে, রেললাইনের ধারে, নদীর পাড়ে যে ধরনের ফরেস্ট্রি করা হয় তাকে সোশ্যাল ফরেস্ট্রি বলা হয়। কমার্শিয়াল ফার্ম ফরেস্ট্রি মানে হচ্ছে যেগুলো মূলত বিজনেস পারপাসে, বিপণনের উদ্দেশ্যে যে ধরনের বাগান করা হয় তাদেরকে বলা হয়, সুতরাং এক্ষেত্রে কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি না, কারণ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা খুব একটা বেশি পালন করে না। ফার্স্ট ফরেস্ট পলিসি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এই কথাটা মার্ক করবে, ফরেস্ট পলিসি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কোন সময়টাতে হচ্ছে, এটা হচ্ছে আমরা পড়েছি 1952 সালে। কুন্দেরমুখ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড, কুন্দেরমুখ ন্যাশনাল পার্ক লোকেটেড কোথায়? কুন্দেরমুখ ন্যাশনাল পার্ক লোকেটেড হচ্ছে আমাদের ভারতবর্ষের দক্ষিণের রাজ্য কর্ণাটকে, এবং এটা এস্টাবলিশ হচ্ছে 1987 সালে। হুইচ ওয়ান ইজ নট অ্যান অবজেক্টিভ অব সোশ্যাল ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রির উদ্দেশ্য কোনটা নয়? দেখো সোশ্যাল ফরেস্ট্রির উদ্দেশ্য নয় বলেছে, উদ্দেশ্যগুলো কী কী? ইম্প্রুভিং অ্যাস্থেটিক ভ্যালু, রাস্তা বা নদীর পাশে যে কোনো জায়গাতে ফাঁকা মাঠ, রাস্তার দুধারে যদি বলি, রেললাইনের দুধারে যদি গাছ লাগানো হয় সেটা দেখতে ভালো লাগে, নান্দনিক একটা দৃষ্টিভঙ্গি তার একটা থাকে, সেটা অবশ্যই ভালো। রিডাকশান অফ এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক কথা, রিডাকশান হয়। টু রিডিউস প্রেশার অন ট্র্যাডিশনাল ফরেস্ট, ফরেস্ট রিজিয়নের যে টিম্বার প্রোডাক্ট বা এইগুলোর ওপর কিছুটা প্রেশার কমে সোশ্যাল ফরেস্ট্রির মাধ্যমে, তাহলে কোনটা নয়? সিকিউরিং রেভিনিউ। দেখো হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে স্যার তাহলে এই যে সোশ্যাল ফরেস্ট্রি হয়, এখানে যদি এই রিডিউস প্রেশার অন ট্র্যাডিশনাল ফরেস্ট হয়, টিম্বার প্রোডাক্ট বলুন বা ফরেস্ট প্রোডাক্ট যদি এখান থেকে পাওয়া যায়, ডেফিনেটলি সরকারের কিছু রেভিনিউ আসতে পারে এখানে, অবশ্যই, বাট সেটা কিন্তু সিকিওর নয়, কথাটা ভালো করে বোঝো, সিকিওরিং বলেছে, সিকিওর করা যায় না রেভিনিউটাকে সেক্ষেত্রে। আমি রেভিনিউটাকে অ্যাসিওর তো করতে পারি না, হতে পারে যদি হয় ভালো, হতে পারে আমি রাস্তার ধারে গাছ বসালাম, গাছগুলো বড় হলো, দেখবে রাস্তার ধারে অনেক গাছ বসানো হয়, সেগুলো বড় হলে বিক্রি করে দেওয়া হলো, কিছু টাকা সেখান থেকে পাওয়া গেল, ঠিক আছে। অল্টারনেট ওয়েতে হয়, যেগুলো অল্প বয়সে সেগুলোকে তো কাটা হয় না, যেগুলো বেশি বয়স হয়ে গেছে সেগুলোকে কেটে আবার নতুন করে প্ল্যান্ট করা হয়, এই পদ্ধতিতে চলে, সেক্ষেত্রে কিন্তু এটা রেভিনিউ দেয় কিছু ক্ষেত্রে, বাট সিকিউরিং, সিকিউর করছে এটা বলা যায় না। দ্য সোলা গ্রাসল্যান্ড ইজ ফাউন্ড ইন, সোলা গ্রাসল্যান্ড কোথায় পাওয়া যায়? এটা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে পাওয়া যায়, তাহলে আনসার হবে অপশন সি, ওয়েস্টার্ন ঘাট। দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়াজ ফার্স্টলি ক্লিয়ারলি ডিফাইন্ড বাই, কোন জায়গাতে এটা ক্লিয়ার ডিফাইন করা হয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট? সেটা হচ্ছে ব্রুটল্যান্ড কমিশনের 1995 সালের যে মিটিং হয়েছিল ব্রুটল্যান্ড কমিশনে, সেখানে আওয়ার কমন ফিউচার এই বিষয়ে বা এই আঙ্গিকে বলা হয়েছিল দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অর্থাৎ এর মূল অর্থটা কি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টটা কি, যে আমরা সেই ডেভেলপমেন্টের আলোচনা করব বা আমরা সেই ডেভেলপমেন্ট করব যা বর্তমান দিনে মানুষকে তার চাহিদা মেটাবে, এবং এই চাহিদা মেটাতে গিয়ে এমন একটা অবস্থা তৈরি করবে না যেটা ভবিষ্যৎ প্রজন্মকে তাদের প্রয়োজনীয়
জিনিস থেকে মানে অবরুদ্ধ করে, যাদের প্রয়োজনীয় ব্যবহারের জিনিস তারা না পায় এরকম পরিস্থিতি করবে না। অর্থাৎ বর্তমানে আমি 2021 সালে যে জিনিসটা পাচ্ছি সেটা এমনভাবেই ব্যবহার করব যেটা আমার পরবর্তী প্রজন্ম, ঠিক আছে, 2100 সালেতে গিয়েও সেই সেম জিনিস ব্যবহার করতে পারে। ওকে, টোটাল পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস ফরেস্ট কভার, ভারতবর্ষের ফরেস্ট কভার টোটাল পার্সেন্টেজ কত? 21.67, এটা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট 2019, প্রত্যেক দু বছর অন্তর বেরোয়, আগেরটা ছিল 2017-তে, 2019 অনুসারে আমরা পাচ্ছি 21.67। এরপর 2021 সালেরটা বেরোবে এখনও, সেইখান থেকে তথ্য নিতে হবে, সেটা এখনও যেহেতু পাবলিশড হয়নি, মানে ওপেন ফোরামে আসেনি, তাই 2019 সালেরটা আমাদেরকে স্ট্যান্ডার্ড ধরতে হবে, 21.67। ওকে, তাহলে এই ছিল আজকের 100টা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এর পরবর্তীতে আবার পরবর্তী চ্যাপ্টার এগ্রিকালচার বা আরও অন্যান্য যে চ্যাপ্টারসগুলো আছে ইন্ডিয়ান জিওগ্রাফির, যেভাবে হচ্ছে কন্টিনিউ ক্লাস হবে। তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কেমন লাগছে, আদৌ প্রয়োজনে লাগছে কিনা, বা তোমাদের তরফ থেকে যদি কোনো সাজেশান থাকে, কিছু যদি করার প্রয়োজন থাকে সেটাও তোমরা জানাও, সবটাই তোমাদের জন্য। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।